ছোটবেলা রবীন্দ্রনাথের সহজ পাঠে ছিল ঘুমোর পাড়ার গরুর গাড়ি কবিতাটা। তখন ঠিক জানতাম না যে হাট বা বাজার কেমন হয় দেখতে, কিন্তু বাজারের চিত্র তখনই আমাদের মনের মধ্যে ছবি করে নিয়েছে। বাজার করা আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা রোজগারের কাজ, যেটা সাধারণত বাড়ির বাবা বা দাদারা করে থাকেন। আর বিশেষ করে কলকাতার বাজারে গেলে সবথেকে বেশি কানে আসে দরাদরির কথা। যুগের সাথে অনেক কিছু পাল্টেছে, অনলাইন বা শপিং মল থেকেই এখন অনেকে বাজার করে, কিন্তু কানাডার বাজারের কনসেপ্টটাই আলাদা। বাজার শুনলে মনে হয় বাজারে আবার কি আছে দেখার, কিন্তু এখানের গ্রসারি স্টোর সত্যিই দেখার মতো। চলো তাহলে তোমাদেরকে নিয়ে আজ বাজার থেকেই ঘুরে আসি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে জানাই আমি সুদীপ্তা। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে আমরা কিভাবে বাজার করি, মানে এখানকার বাজার কীরকম হয়। অ্যাকচুয়ালি আমি যখন ইন্ডিয়া গেছিলাম তখন আমাকে সবথেকে বেশি যে প্রশ্নটা করেছিল সবাই, সেটা হচ্ছে আমরা এখানে কীভাবে বাজার করি, এখানে কী কী জিনিস পাওয়া যায়, মানে আমাদের বাঙালির স্টাইলে যে রান্নাগুলো আমরা করি সেই সব জিনিস এখানে পাওয়া যায় কি না, বা দাম কত। আজকের ভিডিওতে আমি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আরও একটা জিনিস সবার আগে যেটা শেয়ার করতে চাই, নর্মালি আমরা ইন্ডিয়াতে যখন বাজার করতে যাই সেখানে বাজারের একটা ব্যাগ থাকে। আর আমাদের মতো মানুষরা, মানে যাদের কাছে গাড়ি নেই, তারা এখানে কিভাবে বাজার করে সবার আগে দেখাই তাহলে সেই আমাদের বাজারের ব্যাগটা। দেখো তোমরা, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা বলতে ইচ্ছে করছে। এতদিন ধরে আমি জানতাম যে আলু শুধু দুরকমেরই হয়, জ্যোতি আর চন্দ্রমুখী, বাট এখানে এসে জানতে পেরেছি যে আলু অনেক ধরনেরই হয়। মানে এখানে না আসলে জানতাম না যে আলুরও এত ভ্যারাইটিস আছে। এখানে প্রত্যেক কটা ভেজিটেবলসেরই আমি মোটামুটি বলতে পারি, সেটা আলু, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, সমস্ত কিছুর অনেক ভ্যারাইটিস আছে। আর একটা জিনিস তোমাদেরকে বলছি, এখানে না এমআরপির কনসেপ্টটা নেই, মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস যেটা ইন্ডিয়াতে থাকে তার ওপরে দামে কোথাও বিক্রি হয় না, এখানে এই কনসেপ্টটা নেই। এখানে যে যেরকমভাবে পারে সে সেরকমভাবেই জিনিস বিক্রি করে, আর লোকজনরাও কিছু বলে না কি না। স্টোরে ঢোকার আগে তোমাদেরকে একটা ইনফরমেশান দিতে চাই, মানে স্পেশালি এটা কোভিডের জন্যই শুরু হয়েছে, যে কোনো শপেই এটা অ্যাপ্লিকেবল। এখানে যে কোনো শপে একটা মিনিমাম নাম্বারের লোকজনই ওখানে ঢুকতে পারে, মানে তার বেশি অ্যালাউ করবে না। এবং কতজন আসছে এবং কতজন বেরোচ্ছে সেটা একটা ডিভাইসে কাউন্ট হয়। বাইরে যিনি দাঁড়িয়ে থাকেন, মানে সিকিউরিটি বা যে কোনো যিনি দাঁড়িয়ে থাকেন মানে এই ওই শপে, ওনার হাতে ওই ডিভাইসটা থাকে এবং ওখানে কাউন্ট করে কতজন ঢুকছে আর বেরোচ্ছে। এবং আরেকটা জিনিসও বলতে চাই, এখানে কিন্তু শপিং কার্ট হোক বা যে কোনো জিনিস যখন আমরা বাজার করতে ঢুকি ভেতরে, তার আগে ওটাকে প্রপারলি স্যানিটাইজ করে নিতে হয়। এবার তোমাদেরকে দেখাবো এখানে কিভাবে কার্টটাকে নেয়, মানে শপিংয়ের যে কার্টটা আছে সেটা খোলে কিভাবে। দেখো এখানে সবগুলো না চেন দিয়ে বাঁধা আছে। এই আমার হাতে আছে $1, এই ডলারটা এইখানটার মধ্যে ঢোকাতে হবে। এই যে এই জায়গাটাই ঢোকালে এটা খুলে চলে আসবে আর তখন নিতে পারবো টেনে। আর কিন্তু মাস্ক খুলে কথা বলতে পারবো না, এবার মাস্কটা পরে নিতে হবে। চলো বাকিটা এবার ভেতরে ঢুকে দেখাই। আজকের জার্নিটা তোমাদের সাথে ঝাল দিয়ে শুরু করতে হলো, কারণ স্টোরে ঢুকে প্রথমে চিলিরি সেকশন আছে। দেখো কত রকমের লঙ্কা এখানে পাওয়া যায়, বেল পেপার, হ্যালোপিনো, নর্মাল লঙ্কা, বিভিন্ন ধরনের লঙ্কা আছে। প্রথমেই বলি এখানে সব কিছু কিন্তু পাউন্ডেই বিক্রি হয়, আর দামটাও তাই পাউন্ড হিসাবেই লেখা থাকে। আর এখানে 192 বা 195 যেটাই দেখো না কেন, তার মানে হচ্ছে $1.95, এরকমভাবেই এখানে বলে। 1 পাউন্ড মানে হলো 450 গ্রাম। এর ঠিক পাশেই রাখা আছে ঘাস পাতা। এখানকার মানুষজন স্যালাড খেতে ভীষণ ভালোবাসে, তাই এই ধরনের গ্রিন লিফি ভেজিটেবলস সব জায়গাতে পাওয়া যায়। এগুলো বেবি বিটস, স্পিনাচ, বকশয়, লেটুস, চাইনিজ ক্যাবেজ, আরও অনেক ধরনের ভেজিটেবলস এখানে পাওয়া যায়। এখানে এরকম লিফি ভেজিটেবলস বক্স প্যাক হিসাবেও পাওয়া যায়। এগুলোর নাম আর্টিচোকস।
এগুলোকে বলে ব্রাসেলস। এগুলো অনেকটা দেখতে ছোট ছোট বাঁধাকপির মতো, তাই না? এটা আমাদের এশিয়ান ভেজিটেবল সেকশন, তাই এখানে অনেক ধরনের চেনা সবজি দেখতে পাবে। এখানে ম্যাক্সিমাম জিনিসই এরকম প্যাক করে পাওয়া যায়। এই রুটাতে বিভিন্ন ধরনের শুধু লেবুই আছে, হ্যাঁ ওই আনারসটা বাদে। এক পিস পাতি লেবু প্রায় ২৫ টাকা। এটা হচ্ছে বেরি সেকশন, স্ট্রবেরি, ব্লুবেরি, র্যাশবেরি, আঙুর, আরো অনেক কিছু এই সেকশনটাতে আছে। এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ন্যাশপাতি। এখানে সব থেকে কম দামে যে ফলটা পাওয়া যায় সেটা হচ্ছে আপেল। এখানে মোটামুটি সবারই বাড়িতে, মানে যাদের নিজেদের বাড়ি আছে তাদের বাড়িতে একটা করে আপেলের গাছ অন্তত দেখতে পাবে। ১ পাউন্ড আপেল ১০০ টাকা। বাট এখানে এসে জেনেছি আপেলে প্রায় ২৪ রকমের ভ্যারাইটি আছে। এটা আলুর সেকশন, এগুলো সবই বিভিন্ন ধরনের আলু। অনেকগুলো দেখে কচু মনে হচ্ছে, কিন্তু এখানে পটেটো হিসাবেই লেখা আছে। এগুলো বিভিন্ন কালারের আর বিভিন্ন টাইপের পেঁয়াজ। আমাদের এখানে কিন্তু মানে বড় বড় প্যাকেটেরও সিস্টেম আছে, মানে ৫ কেজি বা ২.৫ কেজির ব্যাগও কিন্তু পাওয়া যায়। তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো কি। ৬টা ছোট ছোট শশা ২০০ টাকা, আর নর্মাল লঙ্কা ৪৫০ গ্রামের দাম ২৫০ টাকারও বেশি। কি খাবো, ঝাঁঝেই মরে যাব। এক পিস ফুলকপি প্রায় ২০০ টাকা, কোনো মানে হয়? তোমরা এগুলো দেখতে থাকো আর আমি ভেজিটেবলগুলো কিনে নিয়ে আসি। বাট তার আগে বলবো যে এখানের বাজার কিভাবে করতে হয়। এখানে প্লাস্টিকের রোলগুলো থেকে পলিপ্যাক ছিঁড়ে নিয়ে ভেজিটেবলগুলো ভরে নিতে হয়। যদি ওজন করতে চাও তারও ব্যবস্থা আছে, এইভাবে ওজন করে নিতে পারো। এবার বলি এখানে কিভাবে দাম দেখতে হয়।
এরকম একটা মেশিন আছে যেটার নিচেই প্যাকের জিনিসটা যেখানে বারকোডটা আছে সেটা যদি ধরো তাহলে দামটা স্ক্যান করে বলে দেয়। অনেক সবজি দেখা হয়েছে, এবার চলো মাছ মাংসের দিকে যাওয়া যাক। সবার আগে বলি, এখানে মাছ বা মাংস সবই কিন্তু ফ্রোজেন পাওয়া যায়, এখানে টাটকা মাছ বা মাংস কোনোটাই পাওয়া যায় না। এখানে সব কিছুই এরকম প্যাকেট করে রাখা থাকে আর বিভিন্ন কাট পিসে রাখা থাকে, লেগ পিস আলাদা, ব্রেস্ট পিস আলাদা, উইং আলাদা, সবই এরকম আলাদা আলাদা করে রাখা থাকে। এখানে এরকম বিভিন্ন ধরনের সসেজ, পেপারনি, বেকন, সেলমি, মিনসড মিট আরও অনেক কিছু এরকমভাবে পাওয়া যায়। আমরা হলাম মাছে ভাতে বাঙালি, বিশেষ করে কলকাতাতে শুধু মাছের জন্যই আলাদা বাজার থাকে, যেমন মানিকতলার মাছের বাজার যেটা খুবই বিখ্যাত। বাট এখানে এরকম কোনো বাজার তো নেই, বাট যাই খাবে সবই ফ্রোজেন। চলো যাই এবারে বেকারি সেকশনে। এটা পুরোটাই শুধু ব্রেডেরই সেকশন, এখানে বিভিন্ন ধরনের ব্রেড পাওয়া যায়। এটা হলো ডেয়ারি সেকশন, এখানে বিভিন্ন ধরনের চিজ পাওয়া যায়, তার মধ্যে সব থেকে পপুলার মোজারেলা, পারমেসান, চেডার, মার্বেল, কটেজ চিজ ইত্যাদি। এখানে ডিমেরও কিন্তু বিভিন্ন সাইজ আছে, এগুলোর ভেতরে কিন্তু সেদ্ধ ডিম আছে, এছাড়া শুধু ডিমের সাদা অংশ এখানে আলাদা করে পাওয়া যায়। এটা দুধের সেকশন, এখানে 2%, 1%, 3% যেগুলো লেখা দেখছো তার মানে হচ্ছে ফ্যাট কতটা আছে, মানে 3% মিল্ক মানে ফুল ক্রিম মিল্ক। এবার যাই গ্রসারি সেকশনে, এখানে মুড়ি চিড়ে থেকে শুরু করে ম্যাগি বা আমরা বাঙালিরা যা যা খেয়ে থাকি, ডাল থেকে শুরু করে চাল সবই কিন্তু পাওয়া যায়। এটা ইন্টারন্যাশনাল স্পাইসেস সেকশন, মানে এখানে আমাদের বাঙালি কেন সবারই রান্না করার মতো বিভিন্ন ধরনের মশলা আছে। এখানে চালেরও কিন্তু বিশাল একটা ভ্যারাইটি আছে, বাসমতি থেকে শুরু করে জ্যাসমিন রাইস, ব্রাউন রাইস, আরও অনেক ধরনের রাইস পাওয়া যায়। এখানে কিন্তু আটা, ময়দা, বেসন সব কিছু আছে, স্পেশালি আমাদের পিলসবেরি আর আশীর্বাদ আটাও এখানে পাওয়া যায়। এটা হলো ক্যান ফুড সেকশন, বিভিন্ন ধরনের মাছ, মাংস বা ভেজিটেবলস ক্যানের ভেতরে এখানে কিন্তু পাওয়া যায়। রোজ সকালে যেটা না হলে আমাদের দিনটাই শুরু হয় না, মানে চা বা কফিরও কিন্তু বিশাল একটা ভ্যারাইটি আছে এখানে। এটা হলো শুধুমাত্র সসেরই কাউন্টার, এখানে বিভিন্ন ধরনের সস পাওয়া যায়। এই যে রোটা দেখছো এখানে শুধুমাত্র চিপসই আছে,
আমি আগেই বলেছি এখানকার মানুষজন স্যালাড খেতে ভীষণ ভালোবাসে, তাই স্যালাডের ড্রেসিংয়ের বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। এখানে চকলেটেরও কিন্তু বিরাট বড় একটা ভ্যারিয়েশন আছে, বাট সেটা অন্য একটা ভিডিওতে আলাদা করে শুধুমাত্র চকলেটের দোকানে গিয়েই দেখাবো। বিভিন্ন ধরনের ডিটারজেন্ট পাউডার, ফ্রেগনেন্স লিকুইড, আরও অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যায়। এক কথায় আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু লাগে সবই এক ছাদের তলায় পেয়ে যাবে। চলো এবার টুক করে ফ্রোজেন ফুডের সেকশনটা দেখিয়ে দিই। এখানে ফ্রোজেন সেকশনে ফ্রোজেন পরোটা থেকে শুরু করে পিজা, সিঙাড়া, মোমো, টার্ট পাই, নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাই, ভেজিটেবলস, আরও অনেক কিছু পাওয়া যায়। আর এটা না হলে তো আমাদের চলেই না, সেটা হচ্ছে আইসক্রিমের সেকশন। এখানে ড্রাই ফ্রুটের সেকশনটাও কিন্তু পিছিয়ে নেই, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস এখানে পাওয়া যায়। এখানকার এই রকম স্টোরে ফার্মাসির সেকশনও আছে, এখানে বিভিন্ন ধরনের ওষুধও পাওয়া যায়। বিশেষ করে এখানকার মানুষেরা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট নিয়ে থাকেন। আমাদের মোটামুটি শপিং ডান, বাট এখানে একটা ভীষণ ইন্টারেস্টিং অপশান আছে, সেটা হচ্ছে সেলফ চেক আউট, মানে আমরা নিজেরাই বিল করতে পারি, নিজেরাই টাকা পে করে দিতে পারি। এটা হচ্ছে শেটারি কাউন্টার। আমার বাজার করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। কেমন লাগলো আজকে আমার সাথে বাজার করে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধুরা আমাকে এখনো সাবস্ক্রাইব করোনি, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ তারা ঝটফট করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো থেকো, টাটা।